হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাবমিম ব্লগস। স্টাফ নার্সদের রেজাল্ট কবে বেরোবে আজকে এই ভিডিওতে এটা আলোচনা করব, তো চলো দেরি না করে শুরু করা যাক। স্টাফ নার্সদের রেজাল্ট বেরোবে জুলাই অর আগস্ট মান্থে, এটা এতদিন পর্যন্ত কথা ছিল এবং এখনও পর্যন্তও কিন্তু কথা আছে যে জুলাই মাস অথবা অগস্ট মাসের মধ্যে কিন্তু স্টাফ নার্সদের রেজাল্ট বেরিয়ে যাবে। এবার প্রশ্ন হচ্ছে, সামনেই তো ইলেকশন চলে এসেছে, তো এটার জন্য কি আবার রেজাল্ট বেরোতে লেট হবে? তো এখানে একটা কথা বলে রাখি, এখনও পর্যন্ত কিন্তু এই রকম কোনো কিছুই আপডেট দেওয়া হয়নি যে সামনে ভোট আছে এই জন্য পিছিয়ে যাবে, ঠিক আছে, ভোটের জন্য বেরোবে না কোনো রকম কিছু। তো এই রকম কথা কিন্তু এখনও কিছু ডিক্লেয়ার করা হয়নি বা কোনো কিছু নোটিশও কিন্তু আনাউন্স করা হয়নি। আর যেটা খবর আছে সেটা কিন্তু এখনও এটাই আছে যে জুলাই মাস অথবা অগস্ট মাসের মধ্যে কিন্তু রেজাল্ট বেরিয়ে যাবে। এখনও পর্যন্ত ভোটের জন্য পিছিয়ে যাবে সেরকম কিছুই কিন্তু ডিক্লেয়ার করা হয়নি, কেন কি যেহেতু অনেকদিন হয়ে গেছে রিক্রুটমেন্টের, আর এটা 2022-এর আর 23-এর প্রায় 8 মাস চলে আসছে, তো সেক্ষেত্রে ভোটের জন্য লেট হবে এটা কিন্তু এখনও পর্যন্ত কোনো কিছুই কিন্তু আপডেট দেওয়া হয়নি। এখনও কথা আছে যে জুলাই মাস অথবা অগস্ট মাসের মধ্যেই কিন্তু রেজাল্ট বেরিয়ে যাবে এবং পোস্টিংও পেয়ে যাবে, এটাই এখনও কথা আছে। এবার পরে কি হবে সেটা কিছু বলা যাচ্ছে না, কিন্তু এখনও পর্যন্ত যেটা আপডেট আছে যে জুলাই আর অগস্টের মধ্যেই বেরোবে, ভোটের জন্য পেছবে এরকম কিন্তু কোনো কথা নেই। তো ফ্রেন্ডস, আজকে এটা ভিডিও দেওয়ার ছিল আমার, যেহেতু অনেককার মনে অনেক রকম তোমরা কনফিউশনে আছো যে সামনেই ভোট আছে, অনেক দিন হয়ে গেল এখনও দিচ্ছে না, ঠিক আছে, তো এখানে এটাই আজকে আমার বলার ছিল, এই জন্য ভিডিওটা আমি নিয়ে চলে এসেছিলাম। তো ফ্রেন্ডস, তোমরা এটাই ধরে চলো যে জুলাই আর অগস্টের মধ্যে কিন্তু রেজাল্ট বেরিয়ে যাবে উইথ পোস্টিং, কিন্তু ভোটের জন্য যেহেতু এখনও কিছু ডিক্লেয়ার করা হয়নি, যদি পরে করা হয় সেটা আলাদা ব্যাপার, কিন্তু এখনও কিন্তু করা হয়নি, ঠিক আছে। তো আজকে এটাই ছিল ভিডিও, আই থিঙ্ক তোমাদের কিছুটা হলেও আমি ইনফরমেশান দিতে পেরেছি, আর যখনই আমি কিছু আপডেট পাবো সঙ্গে সঙ্গে এসে আমি তোমাদেরকে ইনফরমেশনগুলো দিতে থাকবো। তো ফ্রেন্ডস, তোমরা প্লিজ এই চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দিও, হ্যাঁ, ঠিক আছে, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা পাও, আর যখনই আমি কোনো কিছু নতুন আপডেট পাবো তখনই এসে কিন্তু আমি তোমাদেরকে জানাবো। তো আজকের জন্য এতটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।